নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে দুপুরের পর থেকে ব্যাপক উন্মাদনা দর্শনার্থীদের। আত্রাই নদীর তীরে মাঠের চারপাশে তাদের সরব উপস্থিতি। খেলোয়াড়দের ওয়ার্ম আপ শেষে মাঠের মনোমুগ্ধকর লড়াইয়ে বুঝ সবাই, একটা ফুটবল ম্যাচ ছাপিয়ে যা রূপ নেয় উৎসবে। রাজশাহী এবং পঞ্চগড় নারী ফুটবল দলের মধ্যকার এই খেলা শুরু থেকেই জমে ওঠে আক্রমণ পাল্টা আক্রমণে। যদিও ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় রাজশাহী, এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে পঞ্চগড়, যার ফলে আরও চমৎকার আবহ তৈরি হয় এই ফাইনাল ম্যাচ কেন্দ্র করে। শুধু মাঠের চারপাশে নয়, এই ম্যাচ উপভোগে বাসা বাড়ির ছাদ আর গাছের ডালে ছিল ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়। হেমন্তের রোদ ঝলমল পরন্ত বিকেলে প্রমিলা ফুটবলের এই নান্দনিকতা দেখতে ঢল নামে অগণিত মানুষের। দুই দলের গোলপোস্টে বল ঠেলে দেওয়ার টান টান উত্তেজনা আর খেলোয়াড়দের পায়ের নান্দনিকতা দেখে বিমোহিত দর্শনার্থীরা। খেলাটা খুব ভালো হচ্ছে এবং এ খেলায় প্রচুর দর্শক আসছে। ভালো লাগছে, ফুটবল খেলা মানে প্রাণের খেলা, আনন্দ উপভোগ করার মতো একটা খেলা। রোমাঞ্চকর পরিবেশ, টান টান উত্তেজনার খেলা হচ্ছে। দীর্ঘদিন পর ফুটবলের এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত দলের প্রশিক্ষকরা। তবে তৃণমূলে খেলোয়াড় তৈরিতে সরকারের সহযোগিতা বাড়ানোর আহ্বান তাদের। সরকার এবং আমাদের ফেডারেশনের কাছে চাওয়া যে তৃণমূলে আপনারা দৃষ্টি দেন, জাতীয় দলে খেলার পরে তারা যে ঘরে ফিরে আসে সেই খোঁজ খবর সেভাবে রাখে না, বাফু পেয়ে সেটি যাতে বজায় থাকে, বজায় থাকলে আমরা আরও খেলোয়াড় সাপ্লাই দিতে পারবো। ফুটবল খেলার মাধ্যমে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় তরুণদের এগিয়ে আনতে আগামীতে এর ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা আয়োজকদের। যাতে যুব সমাজ মাদক এবং খারাপ কাজ থেকে বিরত থেকে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে এই জাতীয় আরও খেলা যাতে এখানে হয় এই চেষ্টা করছি। সারা বাংলাদেশে আনাচে কানাচে খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে সারা দেশের জাতিকে আগিয়ে নেওয়ার জন্যে ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, এই ক্রিয়ার মাধ্যমে আমাদেরকে এগিয়ে চলতে হবে। মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এই খেলায় রাজশাহী নারী ফুটবল দল পঞ্চগড়কে দুই গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।